ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ক্লাস নিয়ে। তো ফ্রেন্ডস, কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল পরীক্ষার দিনক্ষণ ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। আমি আশা রাখছি তোমরা প্রত্যেকেই তোমাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিয়েছো। তো ফ্রেন্ডস, পরীক্ষার শেষ মুহূর্ত সাজেশন বলতে পারো, বা বলতে পারো পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের যে প্রস্তুতি পর্ব কতটা হয়েছে সেটা যাচাই করার জন্য আজকের এই ক্লাস। যদি আজকের এই ক্লাসটি তোমাদের একটু উপকারে আসে, যদি ভালো লাগে, যদি তোমাদের ভালো রেসপন্স পাই, তাহলে আমি তোমাদের পরবর্তী ক্লাসটা দিয়ে দেব। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসে আমরা 60টি MCQ এবং তার সাথে উত্তর নিয়ে আলোচনা করব। জেনারেল পার্ট থেকে তোমাদের মোট 30টি কোশ্চেন থাকবে, তোমরা প্রত্যেকেই জানো। তো ফ্রেন্ডস, এই যে জেনারেল নলেজ সম্পর্কে আমি ক্লাসটা তোমাদেরকে দিচ্ছি, 16+ MCQ এখান থেকে তোমাদের হয়ে যাচ্ছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, পরবর্তী ক্লাস যদি চাও কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য অবশ্যই দ্বিতীয় ক্লাস নিয়ে আসব। তো চলুন শুরু করছি আজকের ক্লাস। তো ক্লাসটি শুরু করার আগে প্রথমেই বলবো, তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখো ফ্রেন্ডস, প্রথম কোশ্চেন্স কী বলা হয়েছে, পিঁপড়ে ও মৌমাছির কামড়ে কোন অ্যাসিড থাকে? খুবই গুরুত্বপূর্ণ। এর সঠিক উত্তর ফার্মিক অ্যাসিড বা মিথায়োনিক অ্যাসিড। পিঁপড়ের যে কামড় সেখানে থাকে ফার্মিক অ্যাসিড, এবং মৌমাছির কামড়েতে থাকে কি, মিথায়োনিক অ্যাসিড। নেক্সট, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? এর সঠিক উত্তর বিনায়ক দামোদর সবরকর। নেক্সট, 3 নম্বর কোশ্চেন্স, অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে? এর সঠিক উত্তর মৌলভী আহমেদ উল্লাহ। তো ফ্রেন্ডস, আমি খুব কম সময় নিব তোমাদের কাছ থেকে, খুব কম সময়ের মধ্যে বেশি করে বেশি কিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো সেভাবেই আমি তোমাদেরকে প্রশ্ন সাথে সাথে উত্তরগুলো রেখেছি, কোনো রকম MCQ টাইপের কিন্তু রাখিনি, আমি ACQ টাইপের তোমাদেরকে করাচ্ছি। নেক্সট দেখো, 4 নম্বর কোশ্চেন্স, শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার নাম কী? এর সঠিক উত্তর SEBI। তো ফ্রেন্ডস, তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে SEBI এর ফুল ফর্ম কী। নেক্সট, ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক কে? এর সঠিক উত্তর লোকসভার অধ্যক্ষ হচ্ছে লোকসভার প্রধান কার্য পরিচালক। নেক্সট, 6 নম্বর কোশ্চেন্স, ভারতের লোকসভার বর্তমান স্পিকার কে? এর সঠিক উত্তর ওম বিড়লা। পরবর্তী, সুয়েজ খাল সংযুক্ত করেছে কাকে কাকে? এর সঠিক উত্তর ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে কে, সুয়েজ খাল। নেক্সট, শরণার্থের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন? এর সঠিক উত্তর অশোক। 9 নম্বর কোশ্চেন্স, ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বাস করতেন? এর সঠিক উত্তর সপ্তসিন্ধু এলাকায়। নেক্সট, 10 নম্বর কোশ্চেন্স, আর্যরা কবে ভারতে আসে? এর সঠিক উত্তর 1500 খ্রিস্টপূর্বাব্দের দিকে আর্যরা ভারতে আসে। 11 নম্বর, রেগুর মৃত্তিকার অপর নাম কী? খুবই গুরুত্বপূর্ণ। রেগুর মৃত্তিকার অপর নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা। নেক্সট, 12 নম্বর কোশ্চেন্স, মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কী? এর সঠিক উত্তর সিরোজেম। মরু অঞ্চলে যে মৃত্তিকাগুলো থাকে সেই মৃত্তিকার অপর নাম হচ্ছে কী, সিরোজেম। 13 নম্বর, গুজরাটের অগভীর জলাভূমিকে কী বলে? এর সঠিক উত্তর রণ। প্রত্যেকেই জানো কচ্ছে রণ রয়েছে বা রণ রয়েছে। তো গুজরাটে অনেকগুলো জলাভূমি রয়েছে অগভীর, যেগুলো সেগুলোকেই কী বলা হচ্ছে, রণ। নেক্সট, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? প্রত্যেকেরই জানা উচিত, কাঞ্চনজঙ্ঘা। 15 নম্বর, দক্ষিণ রেলপথের সদর দপ্তর কোথায় আছে? এর সঠিক উত্তর চেন্নাইতে। নেক্সট, বনচাড়ালের পাতার চলনকে কী বলে? বনচাড়ালের পাতার চলনকে আমরা বলি প্রকরণ, বক্র চলন। নেক্সট, মূত্রে রক্তের উপস্থিতিকে কী বলা হয়? এর সঠিক উত্তর হিমাচুরিয়া। 18 নম্বর কোশ্চেন্স, ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর শ্যামাজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন।
19 নম্বর কোশ্চেন, হান্টার কমিশন কত সালে গঠিত হয়? এর সঠিক উত্তর 1822 সালে হান্টার কমিশন গঠিত হয়। 20 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয় কবে? এর সঠিক উত্তর 2রা অক্টোবর। 21 নম্বর কোশ্চেন, 2022 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে জয় লাভ করেন? এর সঠিক উত্তর টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল আচন্ত। তো ফ্রেন্ডস, যেগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা ছ মাস আগে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেগুলো একটু দেখে নিও, কারণ ছ মাস আগে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলোর থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। 22 নম্বর কোশ্চেন, কী বলা হয়েছে, 2022 সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার কে লাভ করেন? এর সঠিক উত্তর সুইডেনের বাসিন্দা শান্তে প্যাবো। নেক্সট 23 নম্বর কোশ্চেন, কোন তামা ও টিনের মিশ্রণে কোন ধাতু সৃষ্টি হয়? তামা ও টিনের মিশ্রণে পিতল ধাতু সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, ভারতে পার্লামেন্টে কয়টি কক্ষ রয়েছে? প্রত্যেকেই জানো দুটি কক্ষ রয়েছে। 25 নম্বর, ভারতের পূর্ব উপকূল কী নামে পরিচিত? এর সঠিক উত্তর করমণ্ডল উপকূল। ভারতের প্রথম কোথায় ক্রিকেট খেলা শুরু হয়? এর সঠিক উত্তর মুম্বাইয়ে প্রথম ক্রিকেট খেলা শুরু হয়। নেক্সট কোশ্চেন, সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর ফ্রি স্টাইল কুস্তি। তো ফ্রেন্ডস, খেলাধুলা সম্পর্কিত যে জায়গা থেকে তোমাদের বেসিক্যালি প্রশ্ন আসে, কোন খেলার সাথে কে যুক্ত এবং সাম্প্রতি যে খেলাগুলো হয়ে যাচ্ছে সেই খেলায় কারা কোন রেকর্ড করলো, এবং বিভিন্ন খেলোয়াড়ের সাথে বিভিন্ন যে আত্মজীবনীমূলক বই রয়েছে বা সিনেমা রয়েছে এই জায়গাগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, তো তোমরা অবশ্যই এগুলো একটু নিজেরাই দেখে নিও। নেক্সট 28 নম্বর কোশ্চেন, পূর্ণবয়স্ক মানুষের রক্তে শর্করার পরিমাণ কত? এর সঠিক উত্তর 80 থেকে 120 গ্রাম। নেক্সট কোশ্চেন, অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি? এর সঠিক উত্তর পথের পাঁচালী। নেক্সট 30 নম্বর কোশ্চেন, সমষ্টি উন্নয়ন কর্মসূচিটি ভারতের কোন সালে চালু হয়েছিল? এর সঠিক উত্তর 1952 সালে। নেক্সট, কে বা কারা ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করে? এর সঠিক উত্তর জাতীয় উন্নয়ন পরিষদ। 32 নম্বর, 74তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে কে উপস্থিত ছিলেন? এর সঠিক উত্তর মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতেহ আল সিসি। নেক্সট 33 নম্বর কোশ্চেন, ফিফা বর্ষসেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন? এর সঠিক উত্তর লিওনেল মেসি। 34 নম্বর, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ব্যক্তির নাম হচ্ছে কি? মঙ্গল পাণ্ডে। ভারতবর্ষে প্রথম কোন ইংরেজ আসেন? ভারতবর্ষে প্রথম যে ইংরেজ ব্যক্তি আসেন তার নাম হচ্ছে টমাস স্টিফেন্স। নেক্সট কোশ্চেন, জাতীয় আইন দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি? 26শে নভেম্বর জাতীয় আইন দিবস হিসেবে পালিত হয়। ভারতীয় সংবিধানে কয়টি তপশিলি উল্লেখ রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, 12টি তপশিলি উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে। অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে এই প্রশ্নটি, মুখস্থ করে রাখবে। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কী বলা হয়েছে, দেবানং প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট, দেবানং প্রিয়দর্শী উপাধিটি গ্রহণ করেন সম্রাট অশোক। নেক্সট, কম্পিউটার কে আবিষ্কার করেন? এর সঠিক উত্তর প্রত্যেকে জানো চার্লস ব্যাজেস কম্পিউটার আবিষ্কার করেন। এবং আজকের এই পার্টের সর্বশেষ কোশ্চেন, ল্যাপটপ কথাটির সঙ্গে সকলেই পরিচিত, এখানে ল্যাপটপ কথাটির অর্থ কী? এর সঠিক উত্তর কোল। ল্যাপটপ কথাটির অর্থ হচ্ছে কি সরি ল্যাপ কথাটির অর্থ হচ্ছে কোল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পার্টের টোটাল 40টি MCQ নিয়ে আলোচনা করার। আমি পরবর্তী ক্লাস অবশ্যই দিব, যদি তোমাদের ক্লাসগুলো একটু উপকারে আসে বা যদি তোমরা নেক্সট ক্লাস চাও কমেন্ট বক্সে কমেন্ট করো, তবে আমি ক্লাস দেব, না হলে আমি এই
যে সিরিজটা রয়েছে সামনের যে এই 10-12টা দিন রয়েছে সিরিজটা তাহলে তোমাদেরকে কন্টিনিউ দিয়ে দিব। আশা রাখছি তোমরা যদি এই 10-12 দিন আমার এই জেনারেল ক্লাসগুলো একটু দেখো অনেকটা উপকৃত হবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ধন্যবাদ।